প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সরড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক নমস্কার সুপ্রভাত শুরু করছি ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সার্স আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক সঙ্গে রয়েছি আজকে আমরা আপনাদের সঙ্গে প্রতিদিনের রবীন্দ্রনাথে একদম বসন্তের মানে আজকে পয়লা চৈত্র এবং এই যে ফাল্গুন আর চৈত্র দুটো মাস নিয়ে বসন্তকাল মানে বসন্তের উৎসবের মুহূর্ত এখন তো আজকে এই বসন্তের উৎসবে আমাদের সঙ্গে সামিল হয়েছে অর্পণ অর্পণ রক্ষিত নতুন করে অর্পণের পরিচয় দেওয়ার কিছু নেই অর্পণ রবীন্দ্রনাথের গানে বাঁচে জীবন যাপন করে তো আসুন অর্পণের গান দিয়ে আজকে শুরু হোক পথ চলা সঙ্গে তো রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা তনাদা কিবোর্ড পিয়ানো তবলায় রয়েছেন মৃগাঙ্ক পার্কাশনে রয়েছেন বিক্রম আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা এবং বোন সঙ্গে রয়েছেন আপনারা আজকে বসন্ত রাঙিয়ে দিয়ে যাও কিন্তু আমাদের প্রথম যেটা পূজা পর্যায় দিয়ে শুরু হওয়া সেই রীতি থেকে তো আমরা বেরোবো না প্রথম গানে যাব তার আগে একটা ছোট্ট কথা একটু বলি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন এই কারণে আজ 2022-এর 16 মার্চ 2018-এর 16 মার্চ সিটিভিএন একেডি প্লাস পরিবার এবং প্রতিদিনের রবীন্দ্রনাথ টিমের সঙ্গে আমার প্রথম পথ চলা এবং খুব আনন্দ লাগছে এটা ভেবে যে সেই দিন প্রথম দিনের মানে সঞ্চালনায় তুমি ছিলে আজও তুমি তো সেই দিনের অনুষ্ঠানের যারা যন্ত্রসঙ্গীত শিল্পী যারা ছিলেন তাদের সামান্য হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু আমি মনে করি না সেটা পরিবর্তন বলে এরাই তো ছিল সম্ভবত 2018-তে হয়তো কিবোর্ডে তোমার পরিবর্তন হয়েছে এছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু হয়নি বিক্রম অপরিবর্তিত মৃগাঙ্ক অপরিবর্তিত তনাদা পরে এসেছে তনাদা পরে এসে মানে রবীন্দ্রনাথে পরে এসেছেন তখন ভোরের আকাশে তনাদা বাজাতেন যাই হোক একটা ভালো লাগার মুহূর্ত মানে আমরা তোমার সিটিভিএন এর উদযাপন সিটিভিএন অর্পণের সময়ের উদযাপন 4 বছরের উদযাপন একদম চলো তো সেই দিনের সেই অনুষ্ঠানে যে যে গান গেয়েছিলাম তার মধ্যে থেকে একটা গান একটু বেছে শোনাই আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি আমার মাঝে আপন মনের আমারি পথে আকো ছবি আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি আমার মাঝে তুমি ধেয়ানে তব কি দেখো মোরে কেমনে কব কেমনে কব তাপস তুমি কেমনে কব আপন মনের মেঘ স্বপন আপনি রচরবি আপন মনের মেঘ স্বপন আপনি রচরবি তোমার জটে আমি তোমারি তোমার জটে
হলো আমি তো তার ভেলা তোমারে শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা আমি তো তার ভেলা কণ্ঠে মম কি কথা শোনো অর্থ আমি বুঝি না কোনো বুঝি না কোনো কণ্ঠে মম কি কথা শোনো অর্থ আমি বুঝি না কোনো বুঝি না কোনো বিনাতে মো কাঁদিয়া উঠে তোমারি ভৈরবে বিনাতে মোর কাঁদিয়া উঠে তোমারি ভৈরবে অসাধারণ একটা শুরু হলো অর্পণের। আমাদেরও চার বছরে অর্পণের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক অল্পশ্রুত গান অশ্রুত গান আমরা শুনেছি। আর শ্রোতা, এই যে অর্পণের যে শিক্ষাটা, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের যে ধারাটাকে নিয়েও চলছে, সেটি হচ্ছে অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের ধারা, এবং বহু বছর ধরে নাড়া বেঁধে রেখেছে অগ্নিবতার কাছে। তো এটা মনে হয় গুরুকে ওর শ্রদ্ধা জ্ঞাপন। যখনই কোনো শিষ্য তার জায়গায় দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয় তার পেশাগতভাবে নেশাগতভাবে, তখন কিন্তু তাকে মনে হয় সেটা মনে হয় তার গুরুকে শ্রদ্ধা জানানো। তো আজকে রাঙিয়ে দিয়ে যাও বসন্ত, এই মুহূর্তে আজকে পয়লা চৈত্র, বসন্ত বিদায়ের সময় কিন্তু শুরু হয়ে গেল। এই যে চৈত্র মাস এলো, এই চৈত্র মাসের শেষে বসন্তটাও চলে যাবে, চলে আসবে গ্রীষ্ম। তো একটা প্রচণ্ড দাবদাহ, তার আগে একটা পেলবতা, প্রকৃতি আমাদেরকে পেলব করে তুলছে। আসলে এই যে একটা ট্রানজিশন, তো শীতের থেকে গরমে যাওয়া, বসন্ত কিন্তু থার্মোস্ট্যাটের কাজ করে। আমি এটা মনে করি বসন্ত হচ্ছে থার্মোস্ট্যাট। কীরকম, তুমি প্রচণ্ড ঠান্ডা থেকে প্রচণ্ড গরমে যাবে, মাঝখানে একটা ঠান্ডা গরম মিশি একটা সময়, হ্যাঁ, একটা ট্রানজিশন একদম। বসন্তটাকে আমরা গরমও পাই ঠান্ডাও পাই, একটা শিরশিরানি থাকে আবার বেশ গরমও লাগে। এই যে তোমাকে শরীরটাকে থার্মোস্ট্যাটের মাধ্যমে তৈরি করে দেওয়া, এবার তুমি প্রচণ্ড গরমে গিয়ে পড়ো। তো যাই হোক, আজকে আমরা সেই সুরে সুরে থাকবো, বসন্তের সুর, রাঙিয়ে দিয়ে যাও। এবং আমি গতকাল এই গানটি ইন্দ্রাণীকে বারণ করেছিলাম যে ইন্দ্রাণী গিয়েও না, এটা আমাদের আগামীকালের ক্যাপশন, আগামীকালের শিল্পী এই গানটা গাইবেই। তো চলো শুরু করি একদম। এই যে মানে বললে না যে ঠান্ডা থেকে গরমে যে ট্রানজিশন, তো এরকম একটা অদ্ভুত এমন অ্যাম্বিয়েন্সের মধ্যে থেকে একটু ফিরে যাই ফাল্গুনের দিকে। এত দিন যে বসেছিলেন পথ যে আর কাল বনে দেখা পেলেম ফাল্গুনে, এতো দিন যে বসেছিলেন পথে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে, এতো দিন
তরুণ গলার গান শুনে দেখাবে ফাল্গুনে এত দিন যে বসেছিলেন পথে আর কাল গুনে দেখাবে শমীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে রচিত। 1907 শমীন্দ্রনাথ ঠাকুর মারা যান আর 1915 সালে 53 বছর বয়সে কবি এটি রচনা করেন সুরুলে বসে। বিষয় হচ্ছে যে কিন্তু এই গানটা যখনই আমরা শুনি আমার কেন জানি না মনে হয় তিনি তার ছোট ছেলের জন্যই গানটা লিখেছেন, বালক বেড়ে বিষে তুমি করলে বিশ্বজয় এই কি গো বিশ্বজয়। তারপরে যখন বলছি যে তোমার কণ্ঠের গান শুনছেন শুনে উনি অবাক হচ্ছেন, আমরা প্রত্যেকেই জানি যে শমীন্দ্রনাথের হাত ধরে বসন্ত উৎসব চালু হয়েছিল এবং শমীন্দ্রনাথ ঠাকুর উদাত্ত কণ্ঠে গাইতেন যে কি লাবণ্যে পূর্ণ প্রাণ। ওই বয়সে তো রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল যে মানে আশা ছিল যে শমীন্দ্রনাথ বড় হয়ে রবীন্দ্রনাথকেও ছাপিয়ে যাবেন, কিন্তু এত প্রতিভাধর মানুষটি ছোট্ট ছেলেটি 1897-1894 জন্ম হয়েছিল সম্ভবত, ঠিকই তো বলছি না, আর 1907 সালে সম্ভবত চলে যান। তো এই সময়টা ভাবুন কতটুকু সময় সে ছিলেন, কিন্তু এখনও আমরা তার কথা স্মরণ করছি কারণ তার প্রতিভার জন্য। আমরা এখন নিয়ে নেব একটা বিরতি, বিরতির উপরান্তে আমরা ফিরছি ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর প্লাস হ্যান্ড।